বন্ধুরা কেমন আছে তোমরা? আশা করি ভালো আছো, আমরাও আছি। কিন্তু এই ভালো থাকার মধ্যে একটু খারাপ আছি, কারণ আমার বড় ননদের শরীরটা খুব খারাপ, আইসিইউতে ভর্তি করেছে কালকে। তা আজকে একটু ভালো আছে শুনেছি, নর্মাল বেডে দিয়ে দেবে। এদিকে দেখো, যাচ্ছি বড় ননদকেই দেখতে, নার্সিংহোমে চলে এসেছি। আমরা তিন চারজন এসেছি একসাথে। তা আসার সঙ্গে সঙ্গে দেখছি ভিজিটিং আওয়ার্সের সময়ও আমার ননদকে নিয়ে গেল সিটি স্ক্যান করতে। যাই হোক, দাঁড়িয়ে আছি, একটু পরেই চলে আসবে নিয়ে। রনিকে বাড়িতে রেখে এসেছি, ভীষণ কাঁদছিল ও আসবে বলে, তা ওকে বাড়িতে রেখেই গেছি। আর আমি আসার পরেই ও যাবে পড়তে, তাই কি করবো, এসে টিফিন খাবে। আসার পথে একটু মোমো নিয়ে আসলাম, এসে দেখছি আমাকে তালা দিয়ে রেখেছে, ঢুকতে দেবে না। আজকে তোর এত বড় সাহস, তোর যাওয়ার সময় বলছে তুমি ঘরে আসলে তোমায় ঢুকতে দেবো না। বাড়ি এসে মোমোটা খেয়ে পড়তে গেল। আর এদিকে আমি ওর জামা ইস্তারি করে ফেললাম, কারণ জামাটা এত ময়লা করে, টেরিকটের জামা, গরম জলে ফুটিয়ে আমাকে কাচতে হয়, তা কুচকে যায়, সেই কারণে ইস্তারিটা করতে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা।